যখেরাগুন জলে বুকে সে যে কি ভীষণ যন্ত্রণা ঘুম নেই চোখে রাত জেগে থাকা এ যে কি ভীষণ যন্ত্রণা কাউকে বলা তো যায় না একবার দেই না প্রিয় দর্শক দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন একান্তে সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মইন বকুল আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী এখনও সমানতালে যিনি একাধারে গান গেয়েই যাচ্ছেন অঞ্জনা খ্যাত মনির খান কেমন আছেন খুব ভালো আছেন ইনশাল্লাহ আমরা দু সালে একটি ঘোষণা দিতে দেখেছিলাম আপনি বিএনপি ছেড়ে দিয়েছেন রাজুকে আসলে বিষয়টা কী ছিল বিএনপি ছেড়ে দিচ্ছি বলতে যে অন্য কোথাও জয়েন করবো বা অন্য কোথাও যাবো সেরকম কোনো কিছু নয় আমি আপাতত সেখান থেকে দূরে ছিলাম যে আমি রাজনীতির থেকে একটু দূরে গিয়ে আমার গানের যেহেতু বৃহৎ একটা জায়গা আছে আমি এখানে আসছি যেহেতু গানের এটা শ্রোতা আছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আমার বসবাস আছে সেখানে একটা অভিমান থেকেই সেটা আমি করেছিলাম তো বিএনপি আমাকে বহিষ্কার করে নাই বা বিএনপির থেকে আমি কখনো দূরেও যাই নাই দু হাজার আঠেরো সালের নয় নব নয় ডিসেম্বর যখন এই ঘোষণাটা আমি দিয়েছিলাম তারপর পরে অনেক অফার আমার কাছে এসেছিল এ হবে তা হবে অনেক জায়গায় গেলে এটা পাবো ওটা পাবো কোনো কিছুতেই আমি আগ্রহ প্রকাশ করি না এই কারণেই যে একটা মানুষের নীতি নৈতিকতা একটা মানুষের সততা একটা মানুষের লক্ষ্য একটা মানুষের ভালোবাসাতে এক জায়গাতেই থাকা উচিত তো সেটাতেই রয়েছে সেটাতেই ছিলাম পরিবর্তন করার বা স্বার্থ নিয়ে কোথাও ভালো থাকার চিন্তা কখনোই করিনি এখনও করি না তো যার কারণেই যেখানে ভালোবাসা রয়েছে যেখানে আমার মন শান্তি পায় সেখানেই আছে হ্যাঁ বিএনপিতেই রয়েছে বিএনপিকেই ভালোবাসি হয়তো কিছুদিন কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম এখন কি অবস্থা দলের সাথে আপনি যুক্ত হয়েছেন কিনা আসলে আমরা তো জানি জাসাস মানি মনির খান এবং তার মানে মতো সবাইকে ছায়া দিতেন সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা দলের এখন দলে এখন পরিকল্পনা আছে পরিকল্পনা আছে আমি জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম কেন্দ্রীয় কমিটি বিএনপির আমি সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক ছিলাম তা যেহেতু আমি পাঁচ চার পাঁচ বছর একটু দূরে ছিলাম তা সেই পদপদবিগুলো এখন নাই তো হয়তো বা আবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো ভাববেন বা ভাবছেন যদি আমার প্রয়োজন মনে হয় যে না ওনা ওকে আনলে আমার সংস্কৃতির ক্ষেত্রে হোক বা বিয়ের ক্ষেত্রে ক্ষেত্রে একটু কাজে লাগবে আমার সমস্যা নাই আমি কাজ করতে পারি বা কাজ করব। এবং অনেক শিল্পীরা বা অনেক সাংস্কৃতিক কর্মীরা আমাকে দেখতে চাই যে আপনি আসেন আপনার সাথে আবার কাজ করব তখন এটা একটা সময়ের ব্যাপার তবে আমি চাই যে যেখানেই থাকি প্রথমত আমার দেশকে আগে সুস্থতার কথা চিন্তা করব পাশাপাশি দল তো বটেই আমরা যেন সুস্থতার মধ্য দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে যেন কারো কোনো ক্লান্তি না থাকে সর্বপর্যায় নেতাদের সাথে কথা হচ্ছে সবার সাথে খুব অন্তরঙ্গ সম্পর্কই আমার রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে কারণ আপনি জানেন যে আঠাশে অক্টোবর এরকম একটা আন্দোলন ছিল না আমাদের গত বছর আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর আন্দোলনটা খুব বড় সড়ো নির্দেশনা ছিল যে সবাই এসে এই সরেচা সরকারকে উৎখাত করার একটা ঘোষণা ছিল তখন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে আমাদের ভিতরে যা রাগ আছে ক্ষোভ আছে অভিমান আছে সব কিছু ঝেড়ে ফেলে দিন আমাদের সবাই একসাথে শক্তি অর্জন করে এই সৌরশাসককে বিতাড়িত করতে হবে আমারও কারো প্রতি আর ক্ষোভ নাই আপনারা দূরে থেকে না সবাই আসেন তো সেক্ষেত্রে কিন্তু সবাই সেখানে মাপ পেয়ে গেছে সবাই সেখানে কিন্তু আর দূরে থাকার কোনো কারণ নেই দলের সর্বোচ্চ পর্যায় থেকে উনি যখন ঘোষণা দিয়েছেন তখন কিন্তু এখানে আর এই ওই রাক্ষোপটা নাই তো যার কারণেই এখন সবাই উন্মুক্তভাবে কাজ করছে এবং এবার একটি ওনার ভিতরে বারবারই একটা ঘোষণা ছিল যে আগামী বাংলাদেশ তরুণদের দ্বারাই সুন্দরভাবে গঠন করা হবে এবং তরুণ নেতৃত্বের মাধ্যমেই এই দেশের যে ভাবমূর্তি সেটা ফিরিয়ে আনা হবে তা উনি কিন্তু একজন তরুণ নেতা হিসেবে উনি কিন্তু একজন আধুনিক নেতা হিসেবে ওনার সব সময় কিন্তু এটা ছিল তো সেই আন্দোলনেও তার কথাগুলো আপনি শুনেছেন যে সে দেশে থাকতে পারে নাই তারপরে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া ওনাকে কিভাবে কিভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কিভাবে তাকে ছোট করা হয়েছে কিভাবে তাকে ঘাটো করা হয়েছে এটা এই বয়সে অসুস্থ মানুষ তাকে ন্যূনতম সম্মান পর্যন্ত জানানো হয়নি তো এত অত্যাচারের পরও দেখবেন সেদিনের যে ছয় তারিখে যে সমাবেশ ছিল বিএনপি সেখানে ম্যাডাম একটি কথা বলেছেন একেবারে মাতৃত্ব সুলভ একেবারেই সেই মায়ের মতো করে তিনি কথা বলেছেন যে যাহা আবার হয়েছে আসো সবাই মিলে দেশটা করি সবার মন গলে গেছে যে এত অত্যাচারের পরও যে সত্যিকার অর্থে ভালো মানুষ যাকে বলে ভালো নেত্রী যাকে বলে তার প্রমাণ তিনি দিয়েছেন তেমনিভাবেই আমাদের আগামী দিনের দেশনায়ক জনক তারেক রহমান উনিও কিছু কথা বলেছেন সেখানে আমাদের ভিডিও বার্তায় তার কথাগুলো শুনেও মানুষের মধ্যে একটা শক্তি এসেছে মানুষের মধ্যে নতুন একটা সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি কোনো উগ্র কোনো কথা আজ পর্যন্ত বলেন না সব কিছু মিলিয়ে আমরা দারুণভাবে আশাবাদী যে হয়তোবা এই নেতৃত্বের মাধ্যমেই আগামী বাংলাদেশ বা ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো সমৃদ্ধভাবে সুস্থভাবেই পূরণ করা সম্ভব হবে আসুন আমরা সবাই রাগ ক্ষোভ অভিযোগ অভিমান ভুলে এই দেশটাকে নতুন করে গড়ি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি বিনা অস্ত্রের দেশ স্বাধীন হয়েছে তখন এক একটি গান স্বাধীনতা যুদ্ধে মেশিন গানের ভূমিকা পালন করেছে তেমনিভাবেই এবারও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ছেলেমেয়েরা যে সমস্ত গান মুখে মুখে গিয়ে স্লোগানে স্লোগানে সারা দেশ উত্তাল করে ফেলেছে কারার ওই লৌহ কপট ভেঙে ফেল কট ঢেলো কট চল 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 ঊর্ধ্ব কখনো বজমদল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি ইত্যাদি গান গানের শক্তি পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়েছে সবচেয়ে বড়ো শক্তি যে মানুষটির কঠিন রোগে আক্রান্ত কোনো মেডিসিনে কাজ করছে না মিউজিক থেরাপি দিয়ে সেই রোগীকে সুস্থ করা হচ্ছে প্রমাণিত হয়েছে সুর ম্যাজিক পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় শক্তি সেই জায়গার মানুষ আমি আসন সবাই মিলেমিশে সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে একসাথে কাজ করি এই দেশের ভাবমূর্তি দেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে যে যেখান থেকে পারি সুস্থ চিন্তার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আবার আমরা ঘুরে দাঁড়াই আমার দেশ আমার বাংলাদেশ স্বাধীন দেশ সারা বিশ্বের কাছে মাথা ভালো থাকবেন সবাই প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বর্তমান সময়ে যিনি একাধারে গান গেই যাচ্ছেন সেই প্রিয় কণ্ঠশিল্পী অঞ্জনা খ্যাত মনির খান শুনলেন তার অজানা অনেক কথা আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি অন্য কোনো দিনে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গেই থাকুন